আপনারা অনেকেই মানে কমেন্ট করতেছেন এবং প্রশ্ন করতেছেন যে আমরা আমাদের পাসপোর্টটা কিভাবে আনতে যাব বা কখন ফেরত পাব। তো এই বিষয়টা সবার মধ্যেই এখন মানে বেশ বিশাল একটা প্যারা হয়ে আছে, কারণ যেহেতু একটা গণ্ডগোল চলে গেল আমাদের দেশে এবং সেই সাথে অনেকেই কিন্তু ভিসার জন্য অ্যাপ্লাই করেছিল, তারা বই জমা দিয়েছিল, এখন তারা তাদের বইগুলো কিভাবে ফেরত পাবে মানে পাসপোর্ট সেটা নিয়েই তারা চিন্তিত আছে। কিন্তু নতুন ভিসা অ্যাপ্লিকেশন কিন্তু করা যাচ্ছে না, এটা নিয়ে অনেকেই উদ্বেগের মধ্যে আছে যে কখন আবার ভিসা অ্যাপ্লাই করা যাবে। অনেকে ভিসা করা জরুরি হয়ে পড়েছে, সেখানে চিকিৎসা এবং অন্যান্য অনেক জরুরি কাজ অনেকেরই আছে, সেগুলো অনেকেই কমেন্ট করছে, বলতেছে যে কখন ভিসা খুলবে বা কখন আমরা বইগুলো ফেরত পাবো। এখানে দুইটা যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আসলে কমেন্টের উত্তর দিতে দিতে বা ইনবক্স করতে করতে আসলে মনে হচ্ছে ভিডিও করে বলা দরকার, বিষয়টা হচ্ছে আপনি মানে অনেকেই প্রশ্ন করতেছে, এক নম্বর যেটা হচ্ছে যে আপনার SMS এসেছিল কিন্তু ভিসা বা আপনার পাসপোর্ট আনতে যান নাই দেশের গণ্ডগোলের কারণে, এখন কি আপনি SMS-এর জন্য অপেক্ষা করবেন কি না, কিংবা আপনি ভিসা পাবেন কি না বা আপনার পাসপোর্টটি ফেরত পাবেন কি না। যদি আপনার SMS এসে থাকে মোবাইলে মানে পাসপোর্ট কালেক্ট করার, সেটা গণ্ডগোলের আগে হোক বা যখনই হোক, এটা আপনার মোবাইলে SMS আসা মানেই আপনার বইটি রেডি আছে, আপনার IBAC সেন্টারে রেডি আছে। এবার আপনি যে এলাকায় আছেন, যেমন এই মুহূর্তে যতটুকু সম্ভব জানা যাচ্ছে ঢাকা সহ আরও চট্টগ্রাম সিলেট তিনটা খুব সম্ভবত খোলা আছে এবং ঢাকা অবশ্যই খোলা আছে। এবার আপনি যে IBAC-তে বই জমা দিয়েছেন সেটা খোলা আছে কিনা সেটাকে খোঁজ নিন, খোঁজ নিয়ে তারপর আপনার মোবাইলে যদি SMS এসেই থাকে তাহলে আপনি এখনই চলে যান মানে অফিস টাইমে চলে যান, আপনি বইটা পেয়ে যাবেন, সেটা হোক ভিসা সহ বা ভিসা ছাড়া। এরপর আরেকটা বিষয় হচ্ছে আপনি ফাইল জমা দিয়েছেন, আপনার হয়তোবা স্ট্যাটাস চেক করতেছেন ভিসা হয়নি বা ভিসা হয়েছে এখনও SMS আসে নাই, এই ধরনের যারা আছেন আপনারা অপেক্ষা করুন, অবশ্যই আপনাদের মোবাইলে SMS চলে আসবে, যখনই আপনার SMS চলে আসবে তখনই আপনারা যে বইটা কালেক্ট করবেন। এই দুইটা প্রশ্ন সবার মধ্যেই মানে একটু উল্টাপাল্টা করে ফেলতেছে যে মানে এখন কি নতুন করে আমরা SMS পাবো কিনা। যারা আগে SMS পেয়েছেন তারা তো পেয়েছেনই, তারা আর SMS পাবেন না, আর তারা গেলেই বইটা সংগ্রহ করতে পারবেন, আর যারা SMS পান নাই তারা আস্তে আস্তে হয়তো SMS পাবেন, যাদের মানে ডেলিভারি ডেট ছিল তারা এখন SMS আস্তে 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 পাবেন মানে পর্যায়ক্রমে, এই হচ্ছে ব্যাপার। আর এখনও পর্যন্ত নতুন ভিসা আবেদন প্রক্রিয়া চালু হয়নি, যখনই সেটা চালু হবে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং সেই সাথে যে কোনো কিছু জানার থাকলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে লিখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।